ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস তো ফ্রেন্ডস তোমরা অনেকেই অলরেডি জেনেই গিয়েছো যে ফার্স্ট জানুয়ারি থেকে আমাদের একটি পেইড কোর্স চালু হয়েছে ফার্স্ট জানুয়ারি থেকে শুরু হয়েছে এটা জুন মাস পর্যন্ত অর্থাৎ ছয় মাস ব্যাপী ক্লাস চলবে সমস্ত ক্লাস লাইভ হবে মিস হয়ে গেলে রেকর্ডেডও দেখতে পারবে আর এখানে সমস্ত টপিক ম্যাথ জি আই ইংলিশ প্রত্যেকটি টপিক ধরে ধরে কভার করা হবে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে নেওয়া যাবে ওকে তার জন্য কোর্স ফি মাত্র হচ্ছে নিরানব্বই টাকা একবারই পেমেন্ট করতে হবে মান্থলি আর কোনো পেমেন্ট করতে হবে না ওকে তোমরা যদি কেউ ইন্টারেস্টেড থাকো তাহলে ডিসক্রিপশনে বা পিন কমেন্টে চলে যাও আমাদের অ্যাপের লিঙ্ক দেওয়া আছে অ্যাপটি ইনস্টল করে ডব্লিউবিপি ক্র্যাকার এনরোল করে নিও ওকে আর কোনো যদি প্রবলেম হয় নিচে দেওয়া কন্ট্যাক্ট নম্বরও কন্ট্যাক্ট করতে পারো ওকে তো দেখো আজকে আমরা ফিজিক্যাল সায়েন্স পরিমাপ দিয়ে শুরু করবো একক টেকক নিয়ে ওকে চলো তো মন দিয়ে শোনো মন দিয়ে শুনো আমি মাঝে মাঝে তোমাদের আমি পড়াবো মাঝে মাঝে তোমাদের বলবো এটা কি হয়তো পড়াবো পড়ার থেকেই ধরবো তোমরা অ্যান্সার করার চেষ্টা করবে তাহলে দেখো পরিমাপ ফিজিক্যাল সায়েন্স বলতে আজকে ফিজিক্স দিয়ে শুরু করব প্রথমে আমাদের জানতে হবে রাশি কি রাশি ওকে অনেকে আমরা ফিজিক্যাল সায়েন্স নিলে আচ্ছা ডাউনলোড হবে না ওইটা প্রিন্টের অপশনটা দিয়ে দিতে হবে ঠিক আছে ক্লাসটা শেষ আমরা প্রিন্ট করতে পারবে তোমরা পিডিএফ গুলো চাপ নেই হ্যাঁ এবার আসো যেটা করছি এটা নিয়ে মন দিয়ে শুনো রাশি কি ফিজিক্যাল সায়েন্স শুনলেই স্যার ফিজিক্যাল সায়েন্স মাথায় ঢুকে না মাথায় ঢুকবে মন দিয়ে শুনো বুঝার চেষ্টা করো হ্যাঁ আর শুরু থেকে করো এক ক্লাস মিস করবে না কিন্তু প্রত্যেকটা ক্লাসের সাথে প্রত্যেকটা ক্লাসের লিংক আছে কিন্তু হঠাৎ করে দুই তিনটা স্কিপ করে যদি চলে যাও কোনো ক্লাসে তাহলে হয়তো বুঝতে অসুবিধা হবে রেগুলার যেগুলো করা হবে রেগুলার ক্লাসগুলো করো পড়াগুলো রেডি করো হ্যাঁ ওকে চলো মন দিয়ে রাশি কি রাশি হচ্ছে বস যেই জিনিসগুলো পরিমাপ করা যায় যেগুলো পরিমাপ করা যায় মানে মাপা যায় সেটাই রাশি ওকে যেগুলো মাপা যায় আমি যদি বলি এই মার্কারটার বা এই প্যান্টার ভর কত মাপা যাবে মনে করো সাপোজ দশ গ্রাম এটার ভর এটার ভর মাপা যাচ্ছে এটা লম্বা কত সেমি এটা মাপা যাবে বারো সেমি বা পনেরো সেমি এই ক্লাসটা কতক্ষণ ধরে হচ্ছে তিরিশ মিনিট বা চল্লিশ মিনিট এটা মাপা যাবে যেই জিনিসগুলো মাপা যায় কি আমরা রাশি বলি কিন্তু কিছু কিছু জিনিস মাপা যায় না যেমন গন্ধ গন্ধ কি মাপা যায় তাহলে যেগুলা মাপা যেগুলো এই এই কলমটা লম্বা কত বা দৈর্ঘ্য কত দৈর্ঘ্য মাপা যায় এটার ভর কত দশ গ্রাম না কুড়ি গ্রাম না তিরিশ গ্রাম সেটা মাপা যায় এগুলা রাশি সময় মাপা যায় তো যেই জিনিসগুলো মাপা যায় বস সেগুলোকে আমরা রাশি বলি আর যেগুলো মাপা যায় না যেমন যদি বলি গন্ধ মাপা যায় না গন্ধ কি মাপা যায় এই রুমের মধ্যে এক কেজি দুর্গন্ধ বেরিয়েছে এইভাবে কখনো আমরা কি বলি কখনই বলি না তাহলে গন্ধ মাপা যায় না ফিলিংস অনুভূতি মাপা যায় না তাই যে জিনিসগুলো মাপা যায় না সেগুলোকে আমরা কি বলবো না বলে দিকে রাশি বলবো না রাশি মানে যেগুলো মাপা যায় দৈর্ঘ্য ভর সময় তড়িৎ প্রবাহ উষ্ণতা তাপ এগুলো মাপা যায় বস তাই অনেক হয় উষ্ণতা টেম্পারেচার তাপ উষ্ণতা ওকে বল ফোর্স কতটুকু দেওয়া বেগ যেগুলো মাপা যায় সেগুলোকে আমরা কি বলি রাশি ম্যাথ ক্লাস কবে কবে হবে বস রুটিন দেওয়া আছে কন্টেন্টটা ফলো করো ওকে তো যেই জিনিসগুলোকে পরিমাপ করা যায় সেগুলোকে আমরা কি বলি রাশি আর যেই জিনিসগুলো পরিমাপ করা যায় না সেগুলোকে রাশি বলা হয় ওকে চলো ওকে তো ভালো প্রশ্ন করতেছো শরব বিশ্বাস ভর আর ভারের মধ্যে পার্থক্য কি ভর মানে ই মার্কারটার ভর কত 10 গ্রাম বা 20 গ্রাম মনে করে দোকান থেকে তুমি 5 কেজি চাল কিনে আনলে এটা ভর একটি বস্তায় 40 কেজি ধান আছে এটা ভর আর ভার মানে হচ্ছে পৃথিবী যে বল দিয়ে কোনো বস্তুকে আকর্ষণ করে ওকে মার্কারটাকে পৃথিবী একটা বল দিয়ে আকর্ষণ করে না সেটাকে আমরা ভার বলি ভার মানে ওজন ভর আর ওজন এক জিনিস না ওকে তাহলে আমরা তিরিশ কেজি চল্লিশ কেজি পঞ্চাশ গ্রাম ষাট গ্রাম যেগুলো বলি না এগুলো ভর আর ভার মানে পৃথিবী যে কোনো বস্তুকে দিকে আকর্ষণ করে সেটাকে আমরা ভার বলি ওকে চলো তাহলে তোর আশা করি ক্লিয়ার রাশি মানে যে জিনিসগুলো মাপতে পারবো চলো অজয় বিশ্বাস ক্লাস করে ভালো লাগছে ওকে চলো ক্লাস চ্যাপ্টার ওয়াইজ হবে ওকে সমস্ত ক্লাস নো প্রবলেম এবার আসো রাশি দুই রকমের হয় বস হ্যাঁ ফিজিক্যাল সায়েন্স আজকে পরিমাপ খুব ছোট চ্যাপ্টার পরের দিনে আমরা বলগতি করব করবো কার্যক্ষমতা শক্তি করবো তোমাদের ইন্ডেক্সটা আমরা প্রোভাইড করে দিব হ্যাঁ এই ফার্স্ট উইকের মধ্যেই প্রোভাইড করে দিব এ তোমাদের বুঝতে সুবিধা হবে এবার রাশি হয় দুই রকমের হয় কি কি হয় বলো দেখি তোমরা নাম শুনে থাকবে স্কেলার রাশি আরেকটা হচ্ছে ভেক্টর রাশি একটা জিনিস না না বলা মাথা থেকে সরিয়ে দাও আমি এটা পারি না এটা পারি না 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 বলা বন্ধ করো ওকে তোমরা জানো আমাদের সাবকনশিয়াস মাইন্ড মাইন্ড বলে একটা আছে এটাকে তুমি যা শোনাবে রেগুলার যা শোনাবে এটা তাই বিশ্বাস করে তাই রেগুলার যদি তুমি বলো আমার ফিজিক্যাল সায়েন্স হয় না ফিজিক্যাল সায়েন্স হয় না ফিজিক্যাল সায়েন্স হয় না তাহলে সাবকনশিয়াস বস এটাই ধরে নিবে যে তোমার দ্বারা ফিজিক্যাল সায়েন্স হয় না তোমার দ্বারা হয় না ঠিক আছে কোথায় প্রবলেম নেই বেসিক জিনিসগুলো ফাউন্ডেশনগুলো রেডি করে অবশ্যই হবে বেশি করে ঘাটো অবশ্যই হবে না না বলাটা بس প্রথমে বন্ধ করো যে কোন জিনিস আমি ম্যাথ পারি না এটা বলা বন্ধ করো ম্যাথ শিখতে হবে بس ওকে চল এবারে রাশি যেগুলোকে মাপা যায় সেটাই রাশি খুব সিম্পল জিনিস লম্বা দৈর্ঘ্য ভর সময় মাপা যায় এগুলা রাশি এবার রাশি কিছু কিছু দুই রকমের হয় একটা স্কেলার একটা ভেক্টর ওকে স্কেলার কোনগুলো যেমন কলমটা কত টুক লম্বা দৈর্ঘ্য কত টুক ভর সময় যেগুলো বোঝানোর জন্য দিকের দরকার হয় না শুধু মান হলেই হয় মান যেগুলো বুঝাতে গেলে শুধু মান দিয়েই হয়ে যায় মান কোন দিকের দরকার হয় না শুধু মান দিয়েই দরকার হয় দিক দিকের দরকার হয় না যেটা বুঝাতে শুধু মান দিয়েই হয়ে যায় যেমন এই মার্কা এই মার্কেটটার ভর দশ গ্রাম দিক দরকার নাই দশ গ্রাম পূর্ব দিক পশ্চিম দিক গলার দরকার আছে কি ও মার্কারের পর দশ গ্রাম ঠিক আছে একটা বস্তায় তিরিশ কেজি চাল আছে ভেরি গুড তিরিশ কেজি পূর্ব দিক পশ্চিম দিক গলার কোনো মানে হয় না তাই না কিছু কিছু ক্ষেত্রে শুধু মান দিয়েই হয়ে যায় মান তিরিশ কেজি চল্লিশ কেজি দশ সেমি লম্বা চল্লিশ সেমি লম্বা ওকে তোমার আর আমার বাড়ি ডিস্টেন্স পনেরো কিমি দূরত্বটা পনেরো কিমি তো খেয়াল করো এই যে জিনিসগুলা দৈর্ঘ্য ভর তারপর সময় অঙ্গ ক্লাস এক ঘন্টা কুড়ি মিনিট দিয়ে হয়েছে এটা দিক বলার দরকার নেই এক ঘন্টা কুড়ি মিনিট পূর্ব দিকে হয়েছে এরকম কোনো মানে হয় না তাই না তো যেগুলো শুধু মান দিয়ে হয়ে যায় এগুলোকে স্কেলার রাশি বলি ওকে আস্তে আস্তে সব বলে দিব হ্যাঁ কিনু বই লাগবে কি না সে কি লাগবে না চাপ নেই হ্যাঁ আর যাদের মান দিয়ে হয় না মান আর দিক দুটোই লাগবে মান ও দিক প্রথমে শুরু তো করো যেগুলো করা হচ্ছে এগুলো রেডি করো

ওকে লাস্ট জুন মাসটা আমরা এমসিকিউ প্র্যাকটিস করব এমসি প্রচুর নোটও দিয়ে দিবো ওকে আচ্ছা তাহলে এটা মান আর দিক দুইটাই দরকার যেমন একটা বলি একটা ট্রেনের বেগ দশ মিটার পার সেকেন্ড এটা বললে একটা ট্রেনের বেগ দশ মিটার পার সেকেন্ড বললে ইনকমপ্লিট ট্রেনটা কোন দিকে যাচ্ছে পূর্ব দিক না পশ্চিম দিক না উত্তর দিক এটা বলার দরকার একটা ট্রেনের বেগ দশ মিটার বাই সেকেন্ড তার মানে ট্রেনটা দশ মিটার যায় এক সেকেন্ডে কিন্তু কোন দিকে যাচ্ছে পূর্ব দিক না পশ্চিম দিক না উত্তর দিক না দক্ষিণ দিক দিকটাও বলতে হবে না তাইলে এখানে কথাটা কমপ্লিট হচ্ছে না ট্রেনটা কোন দিকে যাচ্ছে এটা ইনকমপ্লিট হয়ে গেল না তো যেই ক্ষেত্রে শুধু মান দিয়ে হয় না মানও লাগবে দিক লাগবে তাদেরকে আমরা কি বলবো রাশি বলবো তাহলে এদের মধ্যে একটা কি হলো বেগ ম্যাগজিনের ক্লাসে গতি শুরু করব সেখানে এগুলো আরো ডিটেইলস আলোচনা করব স্ট্যাটিক জিকে কে নোট দাও হবে বস হ্যাঁ চাপনি দাও হবে দেব নোট দাও হবে চাপনি স্ক্রিনের নাম আর এসে আছে না ফোন নাম্বারটা এটা অ্যাপের ইশিয়ার থেকেই হয় হ্যাঁ তো আমরা দেখি অ্যাপের টেকনিক্যাল টিমের সাথে কথা বলে দেখি এটা শরণু যায় না ওকে এটা সবার সাথেই হয় শুধু তোমারটাই না ওকে চেষ্টা করব শরণু দেখ তারপরে বল বল মানে ফোর্স আমি একটা বুঝি তো বল যেমন মার্কার বোর্ডে একটা ধাক্কা দিলাম কোনো কিছুকে টানলাম বল যে দিচ্ছি বলটা কোন দিকে দিচ্ছি পূর্ব দিক দিক না না পশ্চিম এটাও ডিরেকশনটা বললে তো যেই জিনিসে মান আর দিক দুটোই দরকার হয় সেগুলোকে আমরা কি বলবো ভেক্টর রাশি ওকে তাহলে এতদূর ক্লিয়ার আশা করি রাশি মানে যেগুলাকে রাশি মানে কি কারেন্ট অ্যাফেয়ার্স মান্থলি প্রোভাইড করা হবে ওকে চাপ নেই তাহলে রাশি মানে যেগুলো পরিমাপ করা যায় তোমরা শুধু কমেন্ট করলে বুঝবে কি করে মন দিয়ে শুনে বোঝার চেষ্টা করে বস তোমরা কেউ কেউ কমেন্ট করেই যাচ্ছ ঠিক আছে প্রাসঙ্গিক কমেন্ট করে বস ওকে চলো তাহলে যেগুলোকে মাপা যায় সেগুলো বস রাশি আর যে রাশিগুলো শুধু মান দিয়েই যথেষ্ট মান দিয়েই হয়ে যাচ্ছে তাহলে সাদেরকে আমরা বলবো স্কেলার রাশি কিন্তু যাদের মান দিয়ে হবে না মান আর দিক দুটোই দরকার আছে তাদেরকে আমরা কি বলবো বলে দেখি ভেক্টর রাশি ওকে যেমন বল বেগ এগুলো হচ্ছে ভেক্টর ওকে তাহলে আমরা প্রথমে বুঝলাম রাশি কি স্কেলার রাশি ভেক্টর রাশি দূরত্ব আ দূরত্ব স্কেলার রাশি আরেকটা হয় স্মরণ এটা পরের দিন আমরা আরো ডিটেলস দেখবো হয় স্মরণ হয় ভেক্টর রাশি আসো দৈর্ঘ্য বা দূরত্ব এটা স্কেলার রাশি এবার আসো এবার আসবো আমরা একক একক কি একক ওকে চলো একই একই কমেন্ট বলো পিডিএফ এর অপশনটা দিয়ে দিব পরে ডাউনলোডও করতে পারবে প্রিন্টও করতে পারবে কোনো চাপ নেই হ্যাঁ আসো আচ্ছা এই বিজ্ঞানের ক্লাসটা হওয়ার পর বিজ্ঞানের পিডিএফটা দিয়ে দেওয়া হবে তাহলে কি মনে করো আমি বললাম এই মার্কারটার ভর বা এই কলমটির ভর কলমটা মেপে দেখা গেল এটার ভর হচ্ছে দশ গ্রাম কত গ্রাম দশ গ্রাম এই কলমটির দৈর্ঘ্য কলমটির দৈর্ঘ্য লম্বা দেখা গেলে মনে করো কলমটি দেখলাম কত সিমি স্কেল দিয়ে দেখলাম এটা বারো সিমি হয় লিখে ওকে বা একটি বস্তায় মনে করো মনে করো তুমি আজকে দোকান থেকে তিরিশ কেজি চাল কিনে আনছো একটি বস্তায় করে হ্যাঁ বাংলায় লিখি তিরিশ কেজি চাল এই যে জিনিসগুলো বলছো গ্রাম সেমি তিরিশ কেজি সংখ্যাগুলোর পরে যে একটা শব্দ ব্যবহার করছো না গ্রাম কেজি তারপরে সেমি বা দোকান থেকে দুই লিটার তেল কিনে আনলাম লিটার তাই না আজকে গাড়িতে পাঁচ লিটার পেট্রোল ভর্তি করা হলো পাঁচ লিটার এই যে লিটার শব্দগুলো সংখ্যাগুলোর পরে যে শব্দটা ব্যবহার করছে গ্রাম সেমি কেজি এগুলো কি বস কি বলা হয় বলো দেখি একক বুঝতে পারছো তিরিশ মিনিট ধরে ক্লাস চলছে ৩০ মিনিট তাহলে মিনিটটা হবে একটা কি বলো দেখি একক বুঝা গেল তাহলে গ্রাম কেজি সেমি কিমি লিটার এগুলোকে কি বলা হয় বস তাহলে একক বলা হয় না না হেড চ্যাটবক্সটা হাইট করে দিলে কিভাবে হবে একটু কমেন্টের দরকার হবে হ্যাঁ ওটা সরানোর চেষ্টা করব হ্যাঁ দেখি চলো তাহলে একক হচ্ছে এই যে শব্দগুলো গ্রাম সেমি কেজি এগুলো কি একক বলা হয় রাইট এবার একক না দুই রকমের হয় একক দুই রকমের হয় একটাকে বলা হয় মৌলিক একক আরেকটাকে বলা হয় লব্ধ একক একটাকে আমরা কি একক বলি মৌলিক একক বলি আরেকটাকে কি বলি বলো দেখি লব্ধ একক দু রকমের একক হয় একটা মৌলিক একক আর তৈরি। যেমন দৈর্ঘ্যের একক ব্যবহার করতে ব্যবহার করি সেমি গ্রাম রাইট সেকেন্ড একা একা তৈরি শুধু সেকেন্ড সেমি শুধু সেমি গ্রাম শুধু গ্রাম বা কিলোগ্রাম শুধু হচ্ছে না বলি গুড ইভিনিং অনেকে পরে জয়েন করছে রেকর্ড ক্লাস পাবে আগামী কিছুক্ষণ পরে আসে হ্যাঁ তাহলে যেগুলো একা একা তৈরি হয় সেমি গ্রাম কিলোগ্রাম সেকেন্ড ওকে এগুলো আঁকে আমরা কি বলি মৌলিক একক আবার কিছু কিছু একক পাবে আমরা আস্তে আস্তে যখন চ্যাপ্টার করতে থাকবো বলগতি কার্যক্ষমতা শিখতে তখন আরো দেখবে যেমন সেমি পার সেকেন্ড বেগের একক সেমি পার সেকেন্ড এরকম কিছু পাবে সেমি পার সেকেন্ড তারপরে হবে সেমি স্কোয়ার হম মিটার কিউব মানে তিনটা মিটার দেখো যখন একের বেশি একক একসাথে সেমি আছে সেকেন্ড আছে দুইটা মিলে একটা একক মিটার কিউব তিনটা মিটার আছে একের বেশি যদি একক একসাথে থাকে তখন এগুলাকে আমরা কি বলবো লব্ধ একক দুইটা থাক তিনটা থাক একের বেশি যদি একক থাকে তখন সেগুলাকে আমরা কি বলবো লব্ধ একক তাহলে মৌলিক বা প্রাথমিক একক মানে একা তৈরি হবে মৌলিক একা কারো হেল্প নিবে না আর একের বেশি দুইটা বা তিনটা দিয়ে যখন কোনো একক তৈরি হয় তখন সেগুলোকে আমরা কি একক বলবো বলো দেখি লব্ধ একক বলবো ওকে তাহলে আমরা কি দেখলাম প্রথমে দেখলাম বস রাশি কি রাশি মানে যেগুলা মাপা যায় সেটাই রাশি রাশি দুই রকমের স্কেলার আর ভেক্টর যেটা মান দিয়ে শুধু হয় স্কেলার আর যেটাতে দিকেরও দরকার হয় মান আর দিক সেটাকে আমরা বলি ভেক্টর এবার পরে আমরা কি দেখলাম রাশি মাপার জন্য একক দেয়ার করে হয় একক দুই রকমের হয় বস তাহলে একটা মৌলিক একক আরেকটাকে আমরা কি বলবো লব্ধ একক রাইট এবার দেখো এবার এককের না নরমালি অনেক পদ্ধতি হয় সিজিএস হয় এসআই হয় ওকে কিন্তু আমরা এখানে বিজ্ঞান করতে গেলে আমরা নর্মালি একক যে মাপা হয় না এই যে গ্রাম সেমি সেকেন্ড একক অনেক রকমের হয় সুদীপ্ত ভাই ক্লাসটা দেখতে পারবে অ্যাপের একটা সিস্টেম আছে মনে করে লাইভ ক্লাস হলো তো সাথে সাথে রেকর্ডেড না তিন চার ঘন্টা পরে আসে বসে একটু মন দিয়ে তাহলে একক মাপার জন্য আমরা এখানে নর্মালি দুটো পদ্ধতি ব্যবহার করব। একটা সিজিএস আর একটা এসআই আরো কিন্তু আমরা নরমালি দুটো পদ্ধতি ব্যবহার করি সিজিএস এসআই মানে কি মনে করো দৈর্ঘ্য বা দূরত্ব দৈর্ঘ্য বা দূরত্ব হ্যাঁ এক্সাম্পল দিই এক্সাম্পল দিয়ে আসি মনে করো একটা দাগ টানলাম এটা এই দাগের দৈর্ঘ্য কত বা এটা কতটুকু লম্বা দৈর্ঘ্য বা দূরত্ব বা ডিস্টেন্স বুঝাতে গেলে আমরা নর্মালি ফিজিক্যাল সায়েন্সে আমরা জানি দূরত্ব বোঝাইতে গেলে অনেক হয় কিলোমিটার হেক্টামিটার ডেকামিটার অনেক হয় না কিন্তু আমরা ভৌত বিজ্ঞান করতে গিয়ে মন দিয়ে শুনবো বা দূরত্ব ব্যবহার করতে গিয়ে দুটো একক ব্যবহার করব হয় সেমি নয় মিটার কিলোমিটার হেক্টামিটার ডেকামিটার এখানে আসবে না যত বড়ই হোক হয় সেমি হবে নয় মিটার হবে বস ওকে তাহলে আমরা দৈর্ঘ্য বা দূরত্ব বোঝাতে গেলে দুটো একক ব্যবহার করব। যদি ছোট হয় ছোট ছোট হলে সেমি আর যদি একটু বড় হয় তাহলে মিটার ব্যবহার করব মিটার আসবে না, না মিলিমিটার তাহলে ফিজিক্যাল চেঞ্জ আমরা করতে গিয়ে দুইটা একক ব্যবহার করব দৈর্ঘ্য বা দূরত্ব বুঝাইতে গিয়ে হয় সেমি নয় মিটার যত বড়ই হোক কিমি বোঝানো যাবে না মিটার যত বড়ই হোক মিটার তাহলে হয় সেমি নয় মিটার আসো আর যদি ভর বুঝাইতে চাই ভর ভর মানে ওই যে এই মার্কারটা মেপে দেখলাম মানে দাঁড়িপাল্লায় মেপে দেখলাম দশ গ্রাম বা একটি বস্তায় তিরিশ কেজি চাল আছে তাহলে ভর বুঝাতে গেলে আমরা দুটো জিনিস ব্যবহার করব। একটা গ্রাম ডেকা গ্রাম মিলিগ্রাম এগুলো আসবে না ছোট হলে গ্রাম আর একটু বড় হলে কিলোগ্রাম বা সংক্ষেপে কি গ্রাম তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে দুটো একক একটা ছোট আর একটা বড় হলে আরেকটা একক হ্যাঁ মাপতে গিয়ে যদি ছোট হয় তাহলে গ্রাম আর যদি বড় হয় তাহলে আমরা কি ব্যবহার করবো একজন বলছো হ্যাঁ বর্মন বলছো গ্রাম কিলোগ্রাম তার আমাদের সাথে পিকনিক করবে না সৈফুল শেখ বলছে তোমরা গভর্নমেন্ট জবের পরীক্ষায় সফল হোক অবশ্যই একসাথে পিকনিক হবে বস কেন হবে না চলো তো দেখো

ওকে আর যারা বলছে কখন কি ক্লাস হবে রুটিনটা ফলো করো আরেকটা জিনিস কি বস এম পি এমটা না বস একটু ফলো করো আজকে ক্লাস সেভেন পি এ ছিল তোমরা অনেকেই ফোন করছো মেসেজ করছো যে স্যার ক্লাস কেন হচ্ছে না ভাই পি ছিল ভাই তোমরা হয়তো খেয়াল করো নি ভাবছো সকালে ক্লাস হবে হ্যাঁ তাহলে এম পি এমটা বস একটু ফলো করো তাহলে আমরা দৈর্ঘ্য বা দূরত্ব বুঝাতে গেলে সেমি বা মিটার করবো সেমিটা ছোট তাই না তোমরা যেন মিটারটা বড় হয় এই ছোট একক গুলাকে না বলা হয় সিজিএস পদ্ধতিতে একক আর বড় এককটাকে বলা হয় এসআই পদ্ধতির একক ওকে সিজিএস এসআই এর ফুল ফর্ম কি অমুক তুমি এগুলো আর যেতে এগুলো আর যাচ্ছি না দুটো পদ্ধতি নাম এটা সিজিএস আর একটা এসআই ছোটটা সিজিএস বড়টা এসআই ছোটটা সিজিএস বড়টা এসআই তাহলে দৈর্ঘ্যের সিজিএস পদ্ধতিতে একক কি সেমি আর বা দূরত্বের এসআই পদ্ধতিতে একক মিটার মাথায় রাখো হ্যাঁ সিজিএস এ সেমি এসআই তে পাবে রেকর্ড ভাই পাবে ওকে ওকে তাহলে দৈর্ঘ্য বা দূরত্তর সিজিএস এ একক সেমি আর এসআই তে একক মিটার ওকে চলো সিজিএস এ সেমি এসআই তে মিটার এতটুক হলো রেডি ছোটটা সিজিএস পদ্ধতিতে সেম ভাবে তাহলে ভরের এটা ছোট একক না ছোটটারে বলা হয় সিজিএস পদ্ধতিতে একক গ্রাম আর এসআই পদ্ধতিতে একক কিলোগ্রাম মনে থাকবে তাহলে দৈর্ঘ্যের সিজিএস পদ্ধতিতে একক সেমি আর এসআই পদ্ধতিতে একক মিটার আর ভরে সিজিএস এ গ্রাম এসআইতে কিলোগ্রাম সিজিএস এ গ্রাম এসআইতে কিলোগ্রাম আর সময়ের খেয়াল রাখবে ফিজিক্যাল সায়েন্স করতে গেলে সময়ের মিনিট ঘন্টা দিয়ে হবে না এখানে দুটোই ফিজিক্যাল সায়েন্সের মানে সময় মাপতে গেলে দুটোই সিজিএস পদ্ধতিতেও সেকেন্ড আর এসআই পদ্ধতিতেও সেকেন্ড ওকে এসআই পদ্ধতিতেও সেকেন্ড দুটোই সেকেন্ড এই তিনটা রাশি হ্যাঁ এগুলো হচ্ছে মেইন ফাউন্ডেশন এগুলো লাগবে কিন্তু দৈর্ঘ্য বা দূরত্ব বা ডিসটেন্সের সিজিএস এ সেমি এসআই তে মিটার সিজিএস এ সেমি এসআই তে মিটার আর ভরের সিজিএস এ গ্রাম এসআই তে কিলোগ্রাম সময়ের সিজিএস এ সেকেন্ড আর এসআই তেও সেকেন্ড ওকে বাফারিং হচ্ছে ওকে চলো ক্লাসগুলো থাকবে জুলাই মাস পর্যন্ত থাকবে রেকর্ডেড ওকে চাপ নেই হ্যালো তাহলে দৈর্ঘ্যের সিজিএস সেমি আসাইতে মিটার পিডিএফ দিয়ে দিব চাপ নাই হ্যাঁ ভরের সিজিএস এ গ্রাম এসআইতে কিলোগ্রাম সময়ের দুটোতেই সেকেন্ড ওকে দেখি তোমরা শুধু কমেন্টি করে যাচ্ছ নাকি ইসে করছো বলো দেখি একটু অ্যান্সার করার চেষ্টা করে এখনি করলাম বলো তোমরা একটু বলার চেষ্টা করো তাহলে বলো দৈর্ঘ্যের সিজিএস পদ্ধতিতে একক কি বলো দেখি মাত্রই বললাম বলো রুটিনটা ডাউনলোড করা যাচ্ছে না করতে পারবে সেমি সেমি সাগর এই তো ভেরি গুড আর এই তো এই তো সুন্দর ভেরি গুড চলো চলো দারুন দারুন এভাবে মাঝে মাঝে হ্যাঁ যতটুকু পারাবো এটার থেকে প্রশ্ন করবো দেখি তোমরা কতটা কনসেন্ট্রেশন দিয়ে ক্লাস করছো আরে থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে আরেকটা বলো এসআই পদ্ধতিতে একক কি এসআই সিজিএস সেমি বলছো থ্যাংক ইউ আর বলো দেখি এসআই পদ্ধতিতে একক কি এসআইটার একক মিটার 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 ওকে এইতো চলো আজকে নতুন বছর শুরু হচ্ছে হ্যাঁ একদম নতুন উদ্যমে শুরু করে বস একদম জোর দিয়ে দৃঢ় প্রতিজ্ঞ বাড়ির এক্সটার্নাল ম্যাটার যেন তোমার প্রিপারেশনের প্রভাব না ফেলতে পারে ওকে এই নোটিফিকেশন বের না স্যার गवर्नमेंट জব কি পড়ব না পড়ব বাইরে যাই হয়ে যাক সুনামি হোক ভূমিকম্প হোক गवर्नमेंट জব এর নোটিফিকেশন বের হোক না হোক তোমার प्रिपरेशन যেন বাস শান্তি না হয় ওকে চলো ওকে थैंक यू थैंक यू চলো এবারে আসলে তাহলে কয় জিনিস জানলাম দীর্ঘ ভর সময় এবারে আরেক কয়েকটা জিনিস জানি হ্যাঁ পদার্থের পরিমাণ কিছু কিছু জিনিসের না আমরা শুধু এসআই একও কি হবে হ্যাঁ পদার্থের পরিমাণ পদার্থের পরিমাণ বোঝাতে মোল ব্যবহার করব মোল এক মোল দুই মোল এটা এসআই পদ্ধতির একক সিজিএস এ নর্মালি এটার একক হয় না ব্যবহার করা হয় না এটা এসআই পদ্ধতিতে ব্যবহার করা হয় তাহলে পদার্থের পরিমাণ বোঝাইতে কি ব্যবহার করব মোল পদার্থের পরিমাণ মোল এবার এক মোল কি দুই মোল কি হ্যাঁ একদম মোল পদার্থের পরিমাণ বোঝাতে মোল ব্যবহার করি এক মোল কি দুই মোল কি এগুলো আমরা যখন পরমাণুর গঠন করব ডিটেলস শিখে নিব আরো হ্যাঁ তারপর তড়িৎ প্রবাহ তরিত প্রবাহের এসআই একক হয় এম্পিয়ার এটা গিয়ে আমরা আরো ডিটেলস দিয়ে শিখবো তরিত প্রবাহের এসআই একক হয় এম্পিয়ার ওকে পদার্থের পরিমাণ মোল পদার্থের পরিমাণ মোল যেগুলো নোট দেওয়া হবে না বস এনি হাউ রেডি করে নাও রাত দিন এক করে যেভাবে রেডি করে নাও হ্যাঁ অনেকে আমায় জিজ্ঞাসা করে যে স্যার চাকরি পেতে গেলে কতক্ষণ পড়তে হয় একটা কথা বলবে এখন হাই কম্পিটিশন হাই কট অফ বস তাই ততক্ষণ পড়তে হয় এটার তুমি যতক্ষণ পড়তে পারো ইউটিলাইজ করতে পারো পড়ার চেষ্টা করো হ্যাঁ মাঝে মাঝে গ্যাপ দিবে সারা দিন পড়তে যাও না তাহলে বস পাগল হয়ে যাবে মাঝে মাঝে অবশ্যই ব্রেক ব্রেক দিবে দিবে ওকে মোবাইল দেখবে টিভি দেখবে হ্যাঁ কিছু কিছু সময় দেখার চেষ্টা করো সবই করো কিন্তু এভাবে তুমি যতটা সময় ইউটিলাইজ করতে পারো ওকে মাঝে মাঝে ছোট ছোট ব্রেক দিয়ে দিয়ে সারাদিনকে যেভাবে বা রাতটাকে যেভাবে ইউটিলাইজ করা যায় করো বস ওকে চলো যতক্ষণ টাইম দিতে পারবো একদম হ্যাঁ পিডিএফ দেওয়া হবে এই ক্লাসের শেষে পিডিএফ দিয়ে দেবো হ্যাঁ চলো তাহলে পদার্থের পরিমাণ মোল তরিত প্রবাহের এসআই একক অ্যাম্পিয়ার দীপন প্রাবল্য এই বিজ্ঞান গুলা ভালো করে করো তা তোমরা যেন বিজ্ঞানের কনসেপ্ট দিয়ে এখন জিয়াই হয়ে যায় তাই না বিজ্ঞানের কনসেপ্ট দিয়ে হয়ে যায় বল ইস টু ডাইন কার্য ইষ্টিগত বিজ্ঞানের কনসেপ্ট দিয়ে জিআই না এটা তুমি বিজ্ঞান বলতে পারছো না জিআই বলতে পারছো ওকে বিজ্ঞানের ভালো ভালো কনসেপ্ট দিয়ে কিন্তু ইস্যু হয়ে যায় চলো দীপন প্রাবল্যের ক্যান্ডেলা কি হয় ক্যান্ডেলা ক্যান্ডেলা দীপন প্রাবল্যের এসআই একক হবে ক্যান্ডেলা রেকর্ডেড তো থাকবেই ভাই হ্যাঁ কিন্তু তোমরা চেষ্টা করো কি করার বলে দি লাইভ ক্লাস করার কারণ রেকর্ড সময় আমি জানি তোমাদের ওই থাকবে না তাই চেষ্টা করে লাইভ ক্লাস করার ওকে চলো রেকর্ডিং থাকবে জুলাই মাস পর্যন্ত থাকবে তাহলে পদার্থের পরিমাণ মোল তরিত্রবহ অ্যাম্পিয়ার তরিত্রবহ অ্যাম্পিয়ার দীপন প্রাবল্য একক ক্যান্ডেলা ক্যান্ডেলা মানে কি ক্যান্ডেল একটা নাম যেমন গ্রাম সেমি এরকম ক্যান্ডেলা জাস্ট একটা নাম ওকে চলো তাহলে দীপন প্রাবল্য আর উষ্ণতার উষ্ণতার এসআই একক হয় কেলভিন উষ্ণতার এসআই একক কি হয় কেলভিন উষ্ণতার এসআই একক কেলভিন আরেকটা জিনিস না আজকে না আমি তোমাদের পিডিএফটা যখন দিব তখন না কিছু কিছু জিনিস পাবে বেগ ত্বরণ চাপ এগুলার একক পেয়ে যাবে হ্যাঁ এগুলো এখন যদি শিখতে পারো ভালো নাহলে আমরা যখন চ্যাপ্টার ওয়াইজ করবো না যখন বল গতির চাপ্টার নিয়ে দিন করবো তখন বেগ ত্বরণ ভরবেগ এগুলোর সম্পর্কে আলোচনা হবে তরিতের চাপ্টারে গিয়ে তরিত প্রবাহ এগুলো সব নিয়ে আলোচনা হবে আমি এখন পিডিএফ এর সব একক দিয়ে দিব যতগুলো পারো শিখে নিও ওকে এবার তোমার হয়তো বেগ কি তরণ কি চাপ কি এগুলো আমরা নেক্সট টাইমে আস্তে আস্তে দেখবো হ্যাঁ ওকে তাহলে উষ্ণতার এসআই একক কেলভিন ওকে পদার্থের পরিমাণ মোল তড়িৎ প্রবাহ এম্পিয়ার দীপন প্রাবল্য ক্যান্ডেলা উষ্ণতার একক কেলভিন ওকে দেখি তোমরা কি শিখলে এটা মুছে দিই এটার একক বলো দীপন প্রাবল্যের একক একটু আগেই বললাম বলো দেখি কি হবে এটার অ্যান্সার বলো দীপন প্রাবল্যের এসাই একক কি কমেন্ট করো তার নোট কি থাকবে ক্যান্ডেলা ক্যান্ডেলা না মোল হবে পদার্থের পরিমাণ ক্যান্ডেলা হবে ওকে ক্যালেন্ডার না ক্যান্ডেলা একদম মোল বলছে দুই একজন ওকে ঠিক আছে মোল হচ্ছে পদার্থের পরিমাণের একক তাই না রাইট ক্যান্ডেলা ভেরি গুড উষ্ণতার একক কেলভিন তোমাদের একটা অ্যাডভান্স বেস করানোর কথা ছিল অ্যাডভান্স বেসের যা যা জিনিস দেওয়ার অ্যাডভান্স বেস হচ্ছে না সব এটাতে দিয়ে দেবো মাসে দুটো মেন্টাল প্রবলেম ক্লাস হবে মেন্টাল প্রবলেম কবে হবে এটা আমার সুবিধা অনুযায়ী হবে আমি কি বলে নোটিশ বোর্ডে জানিয়ে দিব এটা রুটিনে দিব না হ্যাঁ আসো ক্যান্ডেলা বলছো থ্যাংক ইউ ভেরি গুড ওকে কিন্তু এই জোশটা না কিন্তু অনেকেই হয় কি শুরুটা করে কিন্তু কয়েকদিন পরে আর এই জোশটা থাকে না এরকম হবে না কিন্তু শুরু থেকে ছয় মাস ক্লাস হবে ছয় মাসের সিলেবাস কমপ্লিট করব তোমরা এই ছয় মাস ধরে কিন্তু চাই হ্যাঁ তোমরা যত অ্যাক্টিভ থাকবে জোশ দেখবো আমিও তত বেশি তোমাদের প্রভাইড করতে পারবো তাই না এবার আসো কিছু কিছু দেখো আমরা জানি প্রত্যেকটা পদার্থের ভিতরে অনুপরমাণু থাকে তাই না অনু অনুর ভিতরে পরমাণু অনুপরমাণু হচ্ছে খুব ছোট এই অনুপরমাণুর আছে না অনুপরমাণুর ক্ষেত্রে কিছু ছোট ছোট একক ব্যবহার করা হয় কোন পরমাণুর বেশ টেস মাপতে গেলে ঠিক আছে পরিধি টরিধি মাপতে গেলে আমরা কিছু ছোট ছোট একক ব্যবহার করি অ্যাংস্ট্রম অ্যাংস্ট্রম হ্যাঁ তারপরে মাইক্রোন মাইক্রোন এগুলো হচ্ছে এককের নাম এগুলোর মানে নাই হ্যাঁ ওকে এগুলোর কোনো মানে নাই যেমন গ্রাম গ্রাম একটা কি একক এটার কোনো মানে হয় না সেমি সেমি তো সেমি কৃত্রিম ভাবে অ্যাংস্ট্রম অনু পার্বণের মাপতে গেলে কিছু একক ব্যবহার করি মাইক্রন ন্যানোমিটার ন্যানোমিটার কালকে সাতটা থেকে স্যারের ক্লাস আছে হ্যাঁ আমি কি কি করাবো বলো দেখি তোমরা হয়তো অনেকে জানো ম্যাথ জিআই আর সায়েন্স আমি করাবো মনস্তার জিএস পেপার গুলা করাবে আর সুমিত স্যার ইংলিশ করাবে ওকে টোটাল তিনজন স্যার আমরা ক্লাস করাবো ওকে তাহলে অ্যাংস্ট্রম মাইক্রন ন্যানোমিটার

আমরা চেষ্টা করব এপ্রিল মে এর মধ্যে সিলেবাস কমপ্লিট করে পরে আমরা এমসিকিউ প্র্যাকটিস করব ওকে প্রথমে আমরা ডেসক্রিপটিভই করব ওকে আর কিছু এসিকিউ দিয়ে দিব ইকোনমিক্স এর দেখো কি ইকোনমিক্স এর এটা তো নরমালি ইকোনমিক এর মেইন মেইন করানো হবে চাপ নেই ওটা তরিতে চাপচারে করব ওম বলছো কিসের একক গ্রোদের একক হ্যাঁ আজকে এনে কিছু কিছু একক নিয়ে আলোচনা করেছি আমরা যখন প্রত্যেকটা চ্যাপ্টার করব বল গতি করব তখন চাপ টাপ বেগ তরণ এগুলো নিয়ে এসে করব প্রত্যেকটা চ্যাপ্টার করব প্রত্যেকটা চ্যাপ্টারে কিছু কিছু রাশি পাবে এদের একক শিখে নিব আজকে একটা ওভারঅল কনসেপ্ট নিচ্ছি শুধু ওং ওম রোদের একক যে ভাই বললে হ্যাঁ এবার অ্যাংস্ট্রম মাইক্রো ন্যানোমিটার এগুলো না আসে এক অ্যাংস্ট্রম সমান সমান মন দিয়ে শুনো মাইক্রো ন্যানোমিটার এক অ্যাংস্ট্রম সমান সমান কত হয় এক অ্যাংস্ট্রম সমান সমান টেন টু দি পাওয়ার মাইনাস টেন মিটার

টেন টু দার মাইনাস টেন মানে উপরে এক আর নিচে একের পাশে দশটা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ বোঝা গেল এটারই সমেবে টেন টু দার মাইনাস টেন মানে এক কে অন্দেশ শুন এক কে কত দিয়ে ভাগ করবো একের পরে দশটা শুন যেমন এক মাইক্রন সমান সমান এগুলো বারবার পরে মুখস্থ করতে হবে বারবার এক মাইক্রোন সমান সমান টেন টু দার মাইনাস সিক্স মিটার টেন টু দার মাইনাস সিক্স মিটার এক মাইক্রন সমান সমান তোমরা নোটিস বোর্ডটা না ফলো করবে হ্যাঁ নোটিশ বোর্ডটা মনে করো দেখো আমরা যে রুটিন সেই রুটিন অনুযায়ী ক্লাস করব এবার কোনো কোনো দিন দেখো টেকনিক্যাল হয়তো টেকনিক্যাল কোনো ফল্ট হয়ে গেলো বা কোনো প্রবলেম যদি হয়ে যায় তাহলে হয়তো ক্লাসটা একটু অন্য ডেটে করতে হইতে পারে টাইম হইতে পারে তাই নোটিশ বোর্ডটা তোমরা রেগুলার ফলো করবে আমরা নর্মালি রেগুলারই ইসে করব ক্লাস রুটিন অনুযায়ী কিন্তু বাই চান্স দুই একদিন একটু এদিক সেদিক হতে পারে সেটা আমরা নোটিশ বোর্ডে জানিয়ে দিব হ্যাঁ এক টেন টু দার মাইনাস সিক্স টেন টু দার মাইনাস মানে কি উপরে আর নিচে কত হবে না আছে চলো ঠিক হ্যাঁ আচ্ছা অঙ্কের হোমওয়ার্কটা হ্যাঁ অঙ্কের হোমওয়ার্কটা নোটিশ বোর্ডে দিয়ে দিব এটা আমি ক্লাসটা লাস্টে আমার মনেই ছিল না যে বারোটা অঙ্ক করা হলো এটা বুধবারের মধ্যে তিনবার করে প্র্যাকটিস করবে অনলাইনে ক্লাসে কিন্তু একটু নিজের দায়িত্ব নিতে হবে বারোটা অঙ্ক তিনবার করে রেডি করবে হ্যাঁ আমি নোটিশ বোর্ডে নোটিশেও জানিয়ে দেবো তাহলে এক অ্যাংস্টম টেন টু দেওয়ার মাইনাস টেন মিটার এক ন্যানো মাইক্রন টেন টু দেওয়ার মাইনাস সিক্স মিটার এক ন্যানো মিটার কত হবে ভাই বাবন যারা দেখছো টেন টু দেওয়ার মাইনাস নাইন মিটার টেন টু দেওয়ার মাইনাস নাইন মিটার টেন টু দেওয়ার মাইনাস নাইন মিটার ওকে একটু মুখস্থ করতে হবে এক অ্যাংস্টম টেন টু দেওয়ার মাইনাস দশ অ্যাংস্ট্রোমে মাইনাস দশ মাইক্রোমে মাইনাস সিক্স ন্যানোমিটার ম্যান দুয়ার মাইনাস নাইন টু দুয়ার মাইনাস নাইন আর এক ফার্মি এক ফার্মি এক ফার্মি হবে ট্যান টু দুয়ার মাইনাস পনেরো মিটার এগুলো হচ্ছে ছোট একক ছোট অনু পরমাণুর ক্ষেত্রে এই একক গুলা ব্যবহার করে অ্যাংস্ট্রম অনু পরমাণুর ব্যাস তরঙ্গ দুর্গ গুলা মাপতে হ্যাঁ তাহলে অ্যাংস্ট্রম ট্যান টু দুয়ার মাইনাস দশ ট্যান টু দুয়ার মাইনাস দশ এক মাইক্রন টেন টু দোয়ার মাইনাস সিক্স এক ন্যানোমিটার টেন টু দোয়ার মাইনাস নাইন ওকে এক ফার্মি টেন টু দোয়ার মাইনাস পনেরো ওকে তোমরা শুধু ক্লাসগুলা রেগুলার ফলো করো একটা বস আমরা এমন এবার যে ক্লাস শুরু করছি না আমাদের টার্গেট শুধু সিলেবাস কমপ্লিট না আমাদের এই গণিত চর্চার টিমের টার্গেট বা মিশন হচ্ছে তোমাদের চাকরি পাইয়ে দেওয়া বস ওকে তোমাদের জাস্ট কোচিং করানো বা ইসে করানো সিলেবাস কমপ্লিট করানো আমাদের গোল না আমাদের গোল বা মিশন হচ্ছে তোমাদের গভর্নমেন্ট জব পাইয়ে দেওয়া বস ওকে তাহলে বস তোমরা যদি সাপোর্ট দেখাও ডেডিকেশন দেখাও যেভাবে জোশ আজকে দেখাচ্ছে এই ছয় মাস যদি ধরে রাখো আর আমরা যা যা ফলো করবো এগুলো ডিটো বস ফলো করো হান্ড্রেড সিলেবাস কমপ্লিট হবে না শুধু তোমরা দেখবে ছয় মাস পরে একদম পুরো ট্রান্সফরমেশন হবে আজকে পয়লা জানুয়ারি যা হচ্ছে পয়লা ফার্স্ট জুলাই দেখবে ছয় মাস যদি আমাদের কথা ফলো করতে পারে না ছয় মাসে দেখবে বিপুল চেঞ্জ লক্ষ্য করতে পারবো বস ওকে জাস্ট আমাদের বিশ্বাস করো আমরা যা যা করবো এগুলা জাস্ট ফলো করে যাও বস আমাদের টার্গেট তোমরা লাইফের সফল হও ওকে খালি কোচিং করে যাবো আরে বস কতদিন কোচিং করবে লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ টাইমে তোমরা আছো তাই না তাহলে কোচিং করা সিলেবাস কমপ্লিট করা এই দাসের বই শেষ করা অমুক আগরওয়ালের বই শেষ করা আমাদের টার্গেট বা গোল না আমাদের গোল বা টার্গেট গভর্নমেন্ট জব পাইতে হবে তো মানে পাইতেই হবে বস এই মিশন বা টার্গেট একদম ডেডিকেশন গোল সেট করে আমরা করব মাঝে মাঝে কি বলে রেকর্ডেড ক্লাস ডাউনলোড মনে হবে না না কিন্তু অ্যাপের মধ্যেই দেখতে হবে ডাউনলোড করা যাবে অ্যাপের মধ্যেই দেখতে হবে যে করবে ওকে একদম পুরো ডেডিকেশন চাই তাহলে হলো এটা অনু পারমাণুর ক্ষেত্রে এগুলো ছোট ছোট এক ওকে একটা ধরিত দেখি পারো কিনা বলতে কোনটা ধরব বলো এক অ্যাংস্টম একটু হিনিস দিয়ে যে দশের পাওয়ার কত ছিল মাইনাস ছিল মাইনাস কত হবে বলো দশ না ছয় না নয় বলো দেখি

তাহলে এটা আসলো ছোট ছোট একক হ্যাঁ এবার আসি বড় একক হ্যাঁ তাহলে আমি আগে বললাম কিছু কিছু একক কিন্তু তুমি পিডিএফ এ পেয়ে যাবে চাপ বেগ বল ভরবেগ এগুলা আজ যদি শিখতে পারো ভালো না হলে আমি আস্তে আস্তে যখন প্রত্যেকটা চ্যাপ্টার করব সেগুলো এক্সপ্লেইন করে দেব ওকে আসো এবার বড় একক বড় এটা গ্রহ নক্ষত্রের ক্ষেত্রে ব্যবহার করা হয় নরমালি যেমন অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট অ্যাস্ট্রোনমিক্যাল এগুলা গ্রহ নক্ষত্রের মধ্যে দূরত্ব দূরত্ব অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট হচ্ছে সূর্য আর পৃথিবীর গড় দূরত্বকে তোমরা জানো পৃথিবী আর সূর্যের গড় দূরত্ব বলতে পৃথিবী আর সূর্যের দূরত্ব ফিক্সড থাকে না তাই না অসুর অনসুর হয় কখনো বেশি হয় কখনো কম হয়

প্রথমে ফিজিক্সের কিছু করব পরে কেমিস্ট্রি করবো হ্যাঁ আজকে যেগুলো করানো হচ্ছে বিজ্ঞানের নেক্সট সোমবারে কিন্তু ধরবো আমি এসে প্রথমেই হ্যাঁ তোমরা কমেন্ট করবে কিন্তু তাহলে এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট সমান সমান ওয়ান পয়েন্ট ফোর নাইন সিক্স ইন্টু টেন ইলেভেন কিমি ওয়ান পয়েন্ট ফোর নাইন সিক্স ইন্টু ভিডিও রেজলিউশনটা দুইশো চল্লিশে এটা সম্ভবত হবে না দেখো রেকর্ডেডে হবে না ডাউনলোড করে নিলে

তোমরা জানো আলোর স্পিড কি হয় এক সেকেন্ডে কতটুক যায় আলো এক বছরে যে দূরত্ব অতিক্রম করে এক বছরে এক ঘন্টা বা এক মাসে না এক বছরে আলো হ্যালো বুঝতে পারছো আলোর কি স্পিড সেই আলো এক বছরে যে দূরত্ব অতিক্রম করবে সেটাকে বলে এক আলোক বর্ষ বর্ষ মানে এনে দেখো নামের মধ্যে আসে আলোক মানে আলো বর্ষ মানে বছর এক বছরে কতটুক দূরত্বে যায় সেটা হয় এক বালক হচ্ছে নাইন পয়েন্ট ফোর সিক্স কিন্তু টেন টু দি পাওয়ার

দূরত্ব পরিমাপের সবচেয়ে বড় হচ্ছে পার্সেক এক পার্সেক সমান সমান তিন দশমিক দুই ছয় আলোক বর্ষ আলোক বর্ষরে যদি তিন দশমিক দুই ছয় দিয়ে গুণ করি বুঝে গেল তিনটার চেয়েও বেশি থ্রি পয়েন্ট টু সিক্স আলোক বর্ষ আলোক বর্ষকে যদি তিন দশমিক দুই ছয় দিয়ে গুণ করি তাহলে পার্সেক পাওয়া যাবে পার্সেক সবচেয়ে সবচেয়ে বড় এক দূরত্ব পরিমাপের ভেরি গুড তাহলে আমরা প্রথমে দেখলাম কিছু ছোট একক ফার্মি অ্যাংস্টোম মাইক্রো ন্যানোমিটার এবার বড় বড় একক এগুলা এগুলো বারবার পড়বে বারবার পড়ে কে বলে বিজ্ঞান তাপ যদি রেগুলার করো বেসিক থেকে একদম বেসিক থেকে শুরু করছি রেগুলার পরে রেগুলার করো হান্ড্রেড পার্সেন্ট দেখবে এটাও সহজ হয়ে যাবে তাহলে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট হচ্ছে এত হিসে এক আলোক বর্ষের সমান সমান এত কিমি মিটারে বললে এত মিটার আর এক পার্সেক সমান সমান সবচেয়ে বড় একক পার্সেক দূরত্ব পরিমাণ তিন দশমিক দুই ছয় আলোক বর্ষ তিন দশমিক দুই ছয় আলোক বর্ষ ওকে পিডিএফ হবে বস হ্যাঁ ছোট একক পারমান চলো ওকে আরেকটা হয় ভরের ক্ষেত্রে খুব ভরের ক্ষেত্রে একক একটা ব্যবহার করি এটা মুছে দিই হ্যাঁ থাকবে ভরের ক্ষেত্রে ছোট ভরের একক এক পারমাণবিক ভর একক এটা পরমাণু টরমাণুর ভর মাপতে ব্যবহার করা হয় পারমাণুবিক ভর একক মাস ইউনিট হ্যাঁ তাহলে প্রথমে কিন্তু হ্যাঁ আমি সায়েন্সের ক্ষেত্রে এমসিকিউ দিব না ডিসক্রিপটিভ দিব আর কিছু এসসি কিউ দিয়ে দিব হ্যাঁ দেখতে পারবে পরে এমসি কিউ আমি বলছি প্র্যাকটিস করাবো আগে সিলেবাস কমপ্লিট করি লাস্ট এক দেড় মাস অবশ্যই এমসি কিউ প্র্যাকটিস করাবো এবং এমসি কিউ এর প্রচুর নোটও দিয়ে দিব তোমাদের ওকে চাপ নেই সংক্ষেপে অ্যাটমিক মাস ইউনিটস এমএমই বলে এক পারমাণবিক ভর সমান সমান হয় ওয়ান পয়েন্ট সিক্স সিক্স জিরো ফাইভ ওগুলো দূরত্বের ক্ষেত্রে বা দৈর্ঘ্যের ক্ষেত্রে আর এটা ভরের ক্ষেত্রে টেন টু দিবার মাইনাস টোয়েন্টি সেভেন কেজি 10 27 কেজি ওকে আরেকটা লাস্ট করে আজকে শেষ করব হ্যাঁ ঘনত্ব ঘনত্ব কি ঘনত্ব মুছে দিই ঘনত্ব বুঝতে গেলে আগে বুঝতে হবে আমাদের আয়তন কি আয়তন হ্যাঁ আয়তন মানে মনে করতে তুমি যে রুমে আছো রুমের ভিতরে যে ফাঁকা জায়গাটা এটি হচ্ছে রুমের আয়তন যেমন এই বোতলের আয়তন বলতে এই বোতলের ভিতরে কতটুকু জল ধরে এটাই বোতলের আয়তন একটা বাক্সের আয়তন বলতে বাক্সের ভিতরে কতটুকু জল ধরে এটাই বাক্সের মানে বাক্সের ভিতরে কতটুকু ফাঁকা জায়গা এটাই বাক্সের আয়তন তাহলে স্যার একটা ইটের আয়তন বলতে একটা ইট মানে ইটের ভিতরে যে কতটুকু জিনিস আছে মেটেরিয়ালস আছে উপাদান আছে সেটাই ইটের আয়তন ওকে ভিতরেরটাকেই আমরা কি বলি ঘরের আয়তন বলতে ঘরের ভিতরে কতটুক জায়গা আছে একটা বোতলের আয়তন বলতে বোতলের ভিতরে কতটুক জায়গা আছে বুঝে গেল সেটাই হচ্ছে আয়তন ওকে আর ঘনত্ব কি এই আয়তনের একক হচ্ছে কি আয়তনের একক আয়তন দৈর্ঘ্যের একক যেমন সেমি হয় না আয়তনের সিজিএস হয় সেমি কিউব সিজিএস এসে সেমি আসবে তোমরা যেন একটু আগে শিখলে আর এসআই তো হয় মিটার কিউব সিজিএসে সেমি কিউব তে মিটার কিউব রাইট কিউব হয় কিউব আয়তনে কিউ আরেকটা একক পাবো বস ঘনত্ব ঘনত্ব মানে একটু এক্সাম্পল দিই প্রথমে মনে করো এক বস্তা মুড়ি নেওয়া হলো আর এক বস্তা চিড়ে নেওয়া হলো কোনটা ভারী কোনটা বেশি ভারী হবে বলে দেখি এক বস্তা মুড়ি নেওয়া হলো এক বস্তা চিড়ে নেওয়া হলো অবশ্যই চিড়ে বেশি ভারী হবে ঠিক বললাম কি তার মানে চিড়ের ঘনত্ব বেশি দুটোর আয়তন তো সেম মুড়িও এক বস্তা নেওয়া হলো চিরেও এক বস্তা নেওয়া হলো চিরে ভারী হবে তার মানে চিরের ঘনত্ব বেশি আরেকটা এক্সাম্পল দিই এক বোতল মনে করো একটা বোতলে মনে করো জল আছে আরেকটা বোতল নিলে আরেকটা বোতলে মনে করো পারদ আছে কোনটা বেশি ভার বলে দি কি পারদ অনেক বেশি ভারী হবে মনে করো পাল্লা দিয়ে যদি সমান করতে যাও এক বোতল পারদ তেরোটা চেয়েও বেশি তেরো দশমিক মানে প্রায় সাড়ে তেরোটা জলের বোতলের সমান হবে তাহলে পারদের ঘনত্ব প্রচুর বেশিতে যে তাই জলের ঘনত্ব যদি এক হয় তাহলে পারদের ঘনত্ব হয় তেরো দশমিক ছয় বুঝা গেল ঘনত্ব মানে কত ঘন বা কত ভারী জিনিসটা ওকে হুম তেরো দশমিক ছয় ভেরি গুড কি বলছো সিহাব রোহান ভেরি গুড একদম তোমরা জানো ব্যারোমিটারে কি ব্যবহার করা হয় পারদ ব্যবহার করা হয় রাইট এই ঘরত্ব বার করার ফর্মুলাটা হচ্ছে রাশিটা ভর বাই আয়তন আরেকটা জিনিস তোমাদের বলি হ্যাঁ তোমরা রিসেন্ট যদি প্রশ্নগুলো হচ্ছে না পরীক্ষার প্রশ্ন অ্যানালাইজ করো বিজ্ঞানের পোর্শনটা তোমরা দেখবে আজ থেকে সাত আট বছর পরে বিজ্ঞানের যে প্রশ্নের প্যাটার্ন ছিল এখন কিন্তু চেঞ্জ হয়েছে আগে যেমন সিম্পল প্রশ্ন দিয়ে দিতে এখন কিন্তু বিজ্ঞানের কনসেপ্ট থেকে প্রশ্ন আসছে হ্যাঁ না খেয়াল করবে এখন যদি রিসেন্ট ট্রেন দেখো বিজ্ঞানের কনসেপ্ট ভিতর দিকে প্রশ্ন আসছে আগে যেমন উপর উপর থেকে খালি শর্ট কোয়েশ্চেন পরে যেতাম হয়ে যেত এটা এক টাইমে হতো বস কিন্তু এখন এখন বিজ্ঞানের কনসেপ্ট গুলো বস জানতে হবে তাই না তোমরা যারা হ্যাঁ এই যে কে বলছো সুদীপ ঘোষ হ্যাঁ বলছো রিসেন্ট প্রশ্নের ট্রেন্ডটা দেখবে কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে বস হ্যাঁ খালি এই ঝাড়া মুখস্থ করলাম পাতি শর্ট কোশ্চেন এমসিকিউ এইভাবে হবে না কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে কোন হ্যাঁ আরেকটা জিনিস বলছে কোন কোনের একক হয় এগুলো একক রাশি নিয়ে অবশ্যই রাশি আমি বলছিলাম প্রত্যেকটা চ্যাপ্টার অনেকগুলো রাশি আমি যেমন বেগ টেক কোনের একক হয় এসআইতে রেডিয়ান ভেরি যে বলছো ঘন একক হয় স্টেরিডিয়ান কোনের রেডিয়ান ঘন কোলের স্টেরিডিয়ান হ্যাঁ আর কিছু রাশি হ্যাঁ মন দিয়ে শোনো ভাই ভাই যারা দেখছো বেগ তরণ কিছু কিছু রাশি এখন বললাম না পরের দিন আমি যখন কি বলে বল গতি করব তারপর কার্যক্ষমতা শক্তি করবো ত্বরিত করব আলো করবো এরকম প্রত্যেকটা চ্যাপ্টার করবো প্রত্যেকটা চ্যাপ্টারে কিছু কিছু রাশি আসবে এগুলোর একক নিয়ে আলোচনা করবো ওকে ভাই চলো যখন আলো করবো তখন পাবো লেন্সের ক্ষমতার একক ডায়পটার ওকে চাপের একক পাস্কাল এগুলো সব জানবো হ্যাঁ আস্তে আস্তে জানবো চলো হ্যাঁ রেকর্ডিং নিও তাহলে ঘর মানে ভর বাই আয়তন কোনো বস্তুর ভর কতটুক ভর কিভাবে মাপবে এই বোতলের ভর কতটুকু মাপলেই পাওয়া যাবে আর এটার আয়তনটা যদি বার করতে পারো ভরকে আয়তন দিয়ে ভাগ করলে কি পাওয়া যাবে ঘনত্ব তাহলে এটার একক কি হবে বলো দেখি দেখি মনে আছে কিনা একটু আগে বললাম একটু কমেন্ট করো ভরের একক কি হবে সিজিএস এ একটু আগে বলছিলাম ভর কি হবে ভরের সিজিএস এ একটু কমেন্ট করো তো কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস মনুষ মাসে কারেন্ট অ্যাফেয়ার্স এর পিডিএফ দিয়ে দিবে আর যদি হিসেবে হয় একটু বুঝিয়ে দিবে চাপনি পারবে না বলতে কেউ হোমওয়ার্ক দিব চাপনি দিব সুদীপ ঘোষ সব দিব ভাই গ্রাম গ্রাম হেরিগুটে একদম তাহলে ভর একক কি হবে গ্রাম আর বাই আছে না বাই থাকলে কি হবে এই যে পার আর আয়তনের একক কি এই যে সিজিএস এ সেমি তাহলে গ্রাম পার সেমি কিউ গ্রাম পার সেমি কিউ ভর একক গ্রাম আয়তনের একক সেমি কিউ सेम ভাবে তাহলে আসো এসআই তে একক কি হবে এসআই তে একক হবে কি গ্রাম তাই না ভরের একক হয় কিলোগ্রাম বা কিগ্রা প্রথমে ভর ভরের একক হবে কি মানে পার আয়তনের মিটার কি আয়তনের মিটার ওকে চলো কি এটা পার ঘনত্ব হ্যাঁ চলো তাহলে এত দূরই থাকলো কয়েকটা রাশি আরো আছে হ্যাঁ এগুলো আমি আজকে নোটে দিয়ে দিব কিন্তু পরে আস্তে আস্তে যখন প্রত্যেকটা চ্যাপ্টার হবে সেগুলো এক্সপ্লেন করে দিব হ্যাঁ পিডিএফটা এখনই দেওয়া হবে ক্লাসের শেষে হ্যাঁ আচ্ছা দিনে তোমাদের হোমওয়ার্ক থাকবে আমি নোটিশ বোর্ডে পরে দিয়ে দিব অঙ্কের ক্লাসের শেষে দিয়ে দিলে ভালো হতো তখন আমার মনে ছিল না হোমওয়ার্ক ম্যাথ যে বারোটি ম্যাথ করেন হলো না আজকে হোমওয়ার্ক বলতে এটারে হোমওয়ার্ক বলতে এটার প্র্যাকটিস বলতে পারো হোমওয়ার্ক বা প্র্যাকটিস যাই বলো হ্যাঁ আর অঙ্কের পিডিএফ গুলো তো তোমাদের আগে দেওয়া হয় তোমরা যারা যারা পারবে অবশ্যই আগে ইসে করবে ট্রাই করবে আর চ্যাপ্টার ওয়াইজ তিনটা ক্লাস তো হচ্ছে আর দুইটা প্র্যাকটিস সেট হবে আচ্ছা ম্যাথ যে বারোটি অঙ্ক করা হলো শত করার শত করার বারোটি অঙ্ক বারবার প্র্যাকটিস করবে একটা জিনিস কি বলো দেখি একই অঙ্ক বারবার প্র্যাকটিস করো বারোটি অঙ্ক তিনবার করে প্র্যাকটিস করবে একটা অঙ্ক তিনবার করে প্র্যাকটিস করবে তার মুখস্থ করার জন্য না বসতে এগুলা দিয়ে কি হবে তোমার কনসেপ্ট আরো বিল হবে হাতে স্পিড ইস্যু হবে ওকে একটা অঙ্ক তিনবার করে মিনিমাম এবার কারো কারো যারা একদম বেশি ক্লিয়ার নাই তোমরা যদি পারো না স্যার আমি আরো বেশি করব করতে পারো মিনিমাম বারোটা অঙ্ক তিনবার করে করবে ওকে আর সায়েন্সের কি থাকবে সায়েন্সের যে নোটটা দেওয়া হবে আজকের যে নোটটা দেওয়া হবে সায়েন্সের সেই নোটটা রেডি করবে আর ম্যাথগুলো এটা ম্যাথগুলো এটা কবের মধ্যে করবে বলে দেখি ম্যাথ এটা বুধবারের মধ্যে বুধবার সন্ধ্যার আগে হ্যাঁ বুধবার সন্ধ্যা সাতটার আগে আর রুটিনটা ফলো করবে হ্যাঁ প্লিজ রুটিনটা আর রুটিনটা এম পি এম গুলো একটু বস ফলো করুন হ্যাঁ বুধবার সন্ধ্যা সাতটার আগে আর সায়েন্স নোটটা এটা সোমবারের মধ্যে আগামী সোমবারের মধ্যে রেডি করবে ওকে বারবার পরে রেডি করবে একদম ওকে ডাউনলোড হবে ডাউনলোড হয়ে অ্যাপের মধ্যে দেখতে পারবে ক্লাসে আর ওই পিডিএফ গুলো প্রিন্ট করার অপশন দিয়ে দিচ্ছে চলো তাহলে গুড নাইট ওকে চলো তাহলে এখানে শেষ করছি হ্যাঁ ওকে ডব্লিউবিবি কবে বেরোবে এগুলো চাপ নিও না তুমি প্রিপারেশনে ফোকাস করো ওকে চলো গুড নাইট বাই ওকে চলো তে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ওকে রুটিনটা ফলো করো চলো চলো বাই